আজ 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিক। 1920 সালের এই দিনে জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিক উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতীয় শিশু দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। কোরআন তেলাওয়াত এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দোয়া মোনাজাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হিসাবে শ্রদ্ধা জানান। দিবসটি এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। লক্ষ্যে সারা দেশে আওয়ামী লীগের সব দলীয় কার্যালয় ছাড়াও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অন্য প্রসঙ্গ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজারে কারসাজি ঠেকাতে সরকার ব্যর্থ হচ্ছে জানিয়ে সিপিডি বলেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মানুষের প্রকৃত আয় কমে গেছে 4%। বাজেট পূর্ব এক অর্থনৈতিক পর্যালোচনা সিপিডি জানায়, চলতি অর্থবছর শেষে সরকারের রাজস্ব আয় ঘাটতি হতে পারে প্রায় 82,000 কোটি টাকা। এছাড়া মার্জারের নামে খারাপ ব্যাংকের সাথে একীভূত হয়ে কোনো ভালো ব্যাংক যাতে খারাপ না হয়ে যায় সে বিষয়েও কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক করে দিয়েছে সিপিডি। হাসানুল শাওনের রিপোর্ট। আগামী অর্থবছরের বাজেটের নানা সুপারিশ জানাতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই মিডিয়া ব্রিফিং, যাতে প্রতিষ্ঠানটি জানায় উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকের তারল্য সংকট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া সহ বেশ কিছু চ্যালেঞ্জে দেশের অর্থনীতি। অন্যদিকে সিপিডি বলছে, চলতি অর্থবছর শেষে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়াতে পারে 82,000 কোটি টাকা। এমন পরিস্থিতিতে আর্থিক খাতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পরামর্শ সিপিডির। উচ্চ মূল্যস্ফীতি, রেভিনিউ, রাজস্ব আহরণ নিম্নগতি, সুতরাং এই সমস্ত প্রেক্ষিতে আমরা যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাটা হারিয়ে ফেলেছি সেই স্থিতিশীলতাটা পুনরুদ্ধার করাটাই হবে এইবারের বাজেটের অন্যতম মূল উদ্দেশ্য। প্রত্যেকটি মন্ত্রণালয় বিভাগকে এখন এক ধরনের জবাবদিহিতার ভিতরে নিয়ে আসার দরকার রয়েছে, বিভিন্ন রকমের প্রাতিষ্ঠানিক সংস্কার করা দরকার বলে আমরা মনে করি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দেশের মানুষের প্রকৃত আয় প্রায় 4% কমেছে জানিয়ে সিপিডি বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে সরকার, বিশেষ করে বাজার কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পরামর্শ সিপিডির। বাজারকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে 7 দিনে 50 কোটি টাকা সে যদি লাভ করতে পারে, তাকে 50 লাখ, 1 লাখ, 1 কোটি টাকা জরিমানা করে লাইনে আনা যাবে না। এখানে যে আইন আছে সেই আইনের প্রয়োগ এখানে করতে হবে, সেই আইনের মধ্যে ইভেন যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত আছে, কারণ এই ফাইন দিয়ে যে হচ্ছে না এটা আমরা গত কয়েক বছর ধরেই কিন্তু দেখছি। সিপিডি বলছে, বিদেশে অর্থপাচারের 80%ই হচ্ছে বাণিজ্যের আড়ালে, তাই এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আরও সচেতন হতে হবে। এছাড়া ব্যাংকের মার্জারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিপিডি। যে কারণে এই ব্যাংকগুলি দুর্বল হয়েছে, মার্জার করে আমরা সে কারণগুলি যাতে আমরা দূর করতে পারি, তুলনামূলকভাবে শক্তিশালী ব্যাংকগুলির সাথে তুলনামূলকভাবে দুর্বল ব্যাংকের সংহতিকরণের মাধ্যমে শক্তিশালী ব্যাংককে যাতে দুর্বল ব্যাংক টেনে নামিয়ে না আসে। এছাড়া আগামী অর্থবছরের বাজেটে লক্ষ্যমাত্রাগুলো বাস্তবতার নিরিখে নির্ধারণের তাগিদ দিয়েছে সিপিডি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে ফারুস অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলাম ও শিক্ষার্থীর সহপাঠী
আম্মান সিদ্দিকিকে আটক করেছে পুলিশ। রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলার প্রেক্ষিতে আটক করেছে পুলিশ। আজ এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পর থেকে এই দুজনকে নজরদারিতে রাখা হয়েছিল, তারা পুলিশের হেফাজতে রয়েছেন। শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুস অবন্তিকা আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে একটি দীর্ঘ ফেসবুক পোস্টে সহপাঠী আম্মান সিদ্দিকি এবং সহকারী প্রক্টর দীন ইসলামকে দায়ী করেছেন তিনি। ভোটে ক্ষমতায় আসতে হয় না বলেই সরকারের মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে তামাশা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর সরকার বিরোধী দলকে শুধু নির্যাতনই নয়, নিশ্চিহ্ন করতে চায় বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। সদ্য কারামুক্ত যুবদল সহসভাপতি রেজাউল করিম পলকে তার ধানমন্ডির বাসায় দেখতে যান স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বলেন, নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। সরকার যদি ক্ষমতায় যায় বন্দুকের জোরে, বুলেটের জোরে, তাহলে সেই দেশে গণতন্ত্র কোথায় আছে, কিভাবে আছে? সরকার তো বিরোধী দলকে শুধু নির্যাতন করছে না, তারা তো এই দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এবং তারা এখানে গণতন্ত্রের পরিবর্তে একটি একদলীয় শাসন কায়েম করতে চায়। এই কারণে তো বাংলাদেশ একটি ঢাকা মহানগর উত্তরের দুটি ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের লড়াই চলছে, দ্রুত এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। যারা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, তাদের রেজেকে যারা হাত দেয়, ক্লাস করে, তা তারা বিদেশে পাঠায়, সেকেন্ড নাম করে, তাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই চলছে, এই লড়াই ইনশাআল্লাহ বিজয়ী হবে, বাংলাদেশের মানুষ তাদের সংকট থেকে মুক্তি পাবে। এদিকে শ্রমিক নেতা হুমায়ুন কবির খানের মুক্তির দাবিতে শ্রমিক দলের মানববন্ধনে রিজভী আহমেদ অভিযোগ করেন, বাজার সিন্ডিকেটের সাথে আওয়ামী লীগের লোকেরা জড়িত। এই সিন্ডিকেট তো আপনাদের লোক, এই কারণেই তার বেশি পদক্ষেপ নিতে পারেন না। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। গুলশান লেকে মাছের চাষ হয় না, মশার চাষ হচ্ছে, এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, লেকের পানি হয়ে আছে শতভাগ দূষিত, এই এলাকায় অতিরিক্ত মশা তা এই লেকগুলো থেকেই হয়। মেয়র আতিক জানান, যে কোনো উপায়ে গুলশানের লেক পরিচ্ছন্ন রাখা হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেন, লেক পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে, পরে গুলশানের বিভিন্ন স্কুল কলেজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে নিয়ে শুরু হয় লেক পরিষ্কার কার্যক্রম। এক কিলোমিটারের মধ্যে 11টি এবং 15 কিলোমিটার সড়কে 70টি স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে রংপুর নগরী সহ সড়ক মহাসড়কগুলোকে। এসব স্পিড ব্রেকারের কারণে প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা, মাঝে মধ্যেই দেখা দিচ্ছে তীব্র যানজট, ফলে এসব গতিরোধক অপসারণের দাবি জানিয়েছেন চালক সহ অনেকে। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানে তোলা ছবি নিয়ে মইনুল হকের রিপোর্ট। বিভাগীয় শহর রংপুরের মূল সড়ক, এমনকি পাড়া মহল্লার এসব সড়কে এমন অসংখ্য স্পিড ব্রেকার। রংপুর গঙ্গাচড়া কাকিনা মহাসড়কটির অবস্থা আরও শোচনীয়। 19 কিলোমিটারের এ সড়কে রয়েছে 110টি ছোট বড় স্পিড ব্রেকার। এসবের প্রায় সবগুলোই খাঁড়া ও বেশ উঁচু। এছাড়াও রংপুর দিনাজপুর ঢাকা ও রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়কের অসংখ্য স্থানে রয়েছে গতি নিরোধের নামে বিপজ্জনক স্পিড ব্রেকার। আইল্যান্ডের জন্য অনেক সমস্যা হয়, গাড়ি আসিয়ে ব্রেক করতে হয়, অনেক সময় যদি একটু কম বেশি হয়ে যায় গাড়ির পাতিমাতি ভাঙি যায়, অনেক যন্ত্রণা হয়। এইখানে যেভাবে দেয় অনেক হাই দেয়, গাড়ির ক্ষতি হয়, অনেক সময় দুর্ঘটনাও অনেক হয় স্পিড ব্রেকারের কারণে। জানেন না এখানে বিট আছে,
ওই মুহূর্তে মনে করেন আওয়াজ গিয়ে ব্রেক করে পিছনে গাড়িটা ওর পিছনে আইসে মারিয়ে দেয়। এইখান থেকে পাঁচ মাথার মধ্যে মানে 47টি বিট আছে, এত স্পিড ব্রেকার আমরা নিজেও যে গাড়ি চালাই জানতেছি না, এখানে হুট করে একটা স্পিড ব্রেকার পড়ে গেল। সড়ক মহাসড়কে স্পিড ব্রেকার নির্মাণ সম্পূর্ণরূপে বেআইনি বলে মন্তব্য করেও স্থানীয়দের চাপে নিজেদের অসহায়ত্বের কথা জানালেন এ কর্মকর্তা। আমাদের মাননীয় প্রধান প্রকৌশলী ছাড়াও ভিজিট করেছেন এই রাস্তা কিছুদিন আগে, উনিও আমাদের নির্দেশনা দিয়েছেন যে স্পিড ব্রেকারগুলিকে পরিকল্পিতভাবে কীভাবে করা যায়, যেহেতু প্রতিষ্ঠানের লোকগুলি জোর করেই বলা যায় এক প্রকার করাছে। মইনুল হক, NTV নিউজ, রংপুর। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।